তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি হার্ড ডে মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদি কোনো একদিন রুমের মধ্যে আপনি 500 কোটি টাকা পেয়ে যান, তাহলে ব্যাপারটা কেমন হবে, সেই সমস্ত ব্যাপারগুলোই জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ডিটেকটিভ কোগানসোকে, যে কিনা তার মায়ের ফিন্ডেল বাদ দিয়ে তার মেয়ের জন্য কেক আনার জন্য যাচ্ছে। আর তখনই তার গাড়ির সামনে একটা কুকুর চলে আসে, আর এই কুকুরটাকে বাঁচাতে গিয়ে কোগানসো একটা মানুষকে অ্যাক্সিডেন্ট করে দেয়, আর সেই লোকটা সেখানে গুরুতর আহত হয়ে যায়। আর কোগানসো যখন গাড়িটাকে থামিয়ে দৌড়ে তাকে চেক করতে আসে, তখন সে দেখতে পারে এই লোকটা অলরেডি মারা গিয়েছে। এখন এই লাশটা দেখার পরে কোগানসো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে সে চারপাশে চেক করে বুঝতে পারে যে সে যেই অ্যাক্সিডেন্টটা করেছে, এটা শুধুমাত্র সে আর এই কুকুরটা ছাড়া আর কেউ জানে না। তবে তখনই সে দেখতে পারে এদিকে পুলিশের অফিসাররা আসছে, তো এই জন্য সে লাশটা নিয়ে দ্রুত সেখান থেকে লুকিয়ে পড়ে, কারণ পুলিশের গাড়ি দেখার পরে সে একটু ভয় পেয়ে গিয়েছিল। আর যখন পুলিশের গাড়িটা ক্রস করে চলে যায়, তখন সেই লাশটাকে কাভার করার জন্য, মানে লাশটাকে কোনো জায়গায় পুঁতে ফেলার জন্য, সেটাকে কাভার করে তার গাড়ির ডিকির মধ্যে নিয়ে নেয়। তবে একটু সামনে যাওয়ার পরে ট্রাফিক পুলিশ তাকে সিগন্যাল দেয়, আর এই সিগন্যাল পেয়ে কোগানসো একটু ভয় পেয়ে যায়। তবে তার কাছে সামনে যাওয়া ছাড়া আর কোনো অপশনও ছিল না, সে পেছন দিকে পালাতেও পারবে না, তো এই জন্য সে সামনে চলে আসে। আর ট্রাফিক পুলিশ এসে তার অ্যালকোহল টেস্ট করে, আর যখন সে বুঝতে পারে যে সে অ্যালকোহল খেয়েছে, তখন তাকে গাড়ি থেকে নামতে বলে। তবে কোগানসো তাকে ম্যানেজ করার ট্রাই করে এটা বলে যে আমি একজন ডিটেকটিভ, সো প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু এই পুলিশ তার কোনো কথাই শুনবে না, তো এই জন্য কোগানসো গাড়ি থেকে নেমে পুলিশের অফিসারের সাথে কথাবার্তা বলে। সে গিয়ে বলে যে আমি হচ্ছে একজন ডিটেকটিভ। তবে এই অফিসার তার কাছে ডিটেকটিভ হওয়ার কোনো প্রমাণ চায়, মানে তার আইডি কার্ডটা চায়। তবে কোগানসো তাকে বলে আমি আমার মায়ের ফিন্ডেল থেকে ব্যাক করছি, তো এই জন্য দুঃখে একটু খেয়ে ফেলেছি, এর বাইরে আর তেমন কিছু না। তবে আমরা দেখতে পারি পুলিশ তার কোনো কথা শুনবে না, তারা মদ খেয়ে গাড়ি ড্রাইভ করার অপরাধে তার ডিটেকটিভ আইডিটা জব্দ করে। আর তখনই একটা পুলিশ অফিসার তার গাড়ির ডিকিতে চেক করতে যাচ্ছিলই, কিন্তু কোগানসো গিয়ে তাকে আটকায়, আর এই জন্য তাদের মধ্যে একটা হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ আর তার মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর এই জন্য পুলিশ তার উপরে গ্যাস মেরে তাকে সেখানে বেহুশ করে। তবে তখন তারা জানতে পারে যে কোগানসো আসলেই হচ্ছে একজন ডিটেকটিভ, তাদের এতক্ষণ মনে হচ্ছিল সে হয়তো বা মিথ্যা কথা বলছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি কোগানসোর অফিসের সিন। আসলে কোগানসোর বস আর তার সমস্ত কলিগরা করাপশন ইনভেস্টিগেশনের মধ্যে আটকে গেছে, কারণ তারা সবাই ছিল করাপ্টেড অফিসার, তারা টাকা পয়সা নিয়ে বিভিন্ন কেসের সমাধান দিত। কিন্তু এখন যখন তাদের উপরে ইনভেস্টিগেশন করা হয়েছে, তখন তারা সবাই ফেঁসে গিয়েছে। আর তখন রাস্তায় আমরা দেখতে পারি কোগানসো পুলিশদেরকে রাগারাগি করে, তাদেরকে পেটানো শুরু করে, কারণ তারা বিশ্বাসই করেনি সে একজন ডিটেকটিভ, সে বারবার করে বলা সত্ত্বেও তারা তাকে বেহুশ করেছে। তো এরপরে কোগানসো তার মায়ের ফিন্ডেলে চলে আসে, যেখান থেকে সমস্ত আত্মীয় স্বজন চলে গেছে, কারণ কোগানসো অনেকটা দেরি করে ফেলেছে। তো এখানে যখন সে একটু মন খারাপ করে বসেছিল, তখন তার মেয়ের একটা খেলনা তার কাছে আসে, আর আমরা দেখতে পারি তার মেয়েও তার কাছে চলে আসে। তবে তখনই এখানে কিছু ডিটেকটিভ চলে আসে, যেই ডিটেকটিভরা তার সহকর্মী, আর তারা তাকে সমস্ত ব্যাপারটা বলে যে তাদের অফিসে রেড হয়েছে, আর তারা সবাই এখন ফাঁসতে যাচ্ছে। এখানে একটা অফিসার যার নাম হচ্ছে গিয়ে চয়, সে কোগানসোকে বলে যে এই সমস্ত দায়টা তুমি তোমার মাথায় নিয়ে নাও, কিন্তু কোগানসো এটা নিতে রাজি হয় না, সে বলে যে আমি এটা কেন আমার মাথায় নিব। আর এই জন্য তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায়। তবে তাদের বস তাদেরকে শান্ত করে তারা সেখান থেকে কোগানসোকে রেখে দিয়ে চলে যায়। আর এরপরে যখন কোগানসো রুমটা লক করে কিছু একটা করছিল, তখন এখানে সিকিউরিটি গার্ড আসে চেক করার জন্য। তবে সে কিছুই চেক করতে পারে না, কারণ রুমটা ভেতর থেকে লক করে দেয়া হয়েছে। আর ভেতরে আমরা দেখতে পারি কোগানসো যেই লাশটা নিয়ে এসেছিল, সেই লাশটা সে তার মায়ের বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়, মানে একটা বক্সের মধ্যে দুইটা লাশ। যদিও এটা করার পরে তার মনটা খুবই খারাপ ছিল, কারণ এমনটা করা ছিল একটা মহাপাপ, তবে তাকে এটা করতেই হবে, আর নয়তোবা সেও ফেঁসে যাবে। এরপরে পরদিন সকালবেলা সেই বক্সটাকে দাফন করা হয়, যেমন আমরা বুঝতে পারি কোগানসোর মায়ের সঙ্গে সেই লাশটাও দাফন হয়ে গেছে, যেমন এখন কোগানসো পুরোপুরি ফ্রি, সে সম্পূর্ণ ঝামেলামুক্ত। তবে তবুও সে এখন পর্যন্ত ঝামেলামুক্ত হতে পারেনি, সে দেখতে পারে তার গাড়িটা একটু ভাঙাচোড়া, কারণ অ্যাক্সিডেন্টের জন্য তার গাড়ির গ্লাসগুলো ভেঙে গিয়েছে। সো এখন হয়তোবা এটার জন্য পুলিশ তাকে ধরতে পারে, তাকে জিজ্ঞেস করতে পারে এটা কেমন করে হয়েছে। তো এই জন্য সেই গিয়ে একটা পুলিশের গাড়ির সাথেই ধাক্কা লাগিয়ে দেয়, মানে পুলিশের গাড়ি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে দেয়। আর যখন পুলিশ তার কাছে চেক করতে আসে, তখন সে তার ডিটেকটিভ আইডি শো করে বলে যে তোমরা ভুল জায়গায় গাড়িটাকে পার্ক করেছিলে। আর যেহেতু সে একজন ডিটেকটিভ, তো এই জন্য পুলিশ তাকে কিছু বলতেও পারে না, যেমন আমরা দেখতে পারি সে তার অ্যাক্সিডেন্টের একটা রিজন দাঁড় করিয়ে ফেলেছে। এখন যদি তাকে কেউ জিজ্ঞেস করে গাড়ির ভাঙা সম্পর্কে, সে বলতে পারবে যে পুলিশের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম। আর তখন এদিকে আমরা দেখতে পারি কোরিয়ান পুলিশ বাহিনী, আসলে তারা এখানে একটা বোমের টেস্টিং করছিল।
তবে যেহেতু এই বোমটা খুবই স্লো ছিল তো এই জন্য বাটন প্রেস করার 2 মিনিট পরে এটা ব্লাস্ট করে। আর এই ব্লাস্টটাও খুবই বড় একটা ব্লাস্ট ছিল যে জন্য সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এর একটু পরেই ডিটেকটিভদের কাছে একটা কেস চলে আসে। আসলে তাদেরকে লি নামের একটা লোককে খুঁজে বের করতে হবে যে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। তবে যখন কোগানসু তার ফটোটা দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতে পারে যে এইটা হচ্ছে গিয়ে সেই লোকটা যাকে সেই দিন রাতে সে অ্যাক্সিডেন্ট করে মেরেছে। তবে সে তার পার্টনারদেরকে এটা কোনোভাবেই বলতে পারবে না যে এই লোকটা মারা গিয়েছে, কারণ তাহলে 10 রকম কোয়েশ্চেন তাকে জিজ্ঞেস করা হবে। তো এই জন্য সে চুপচাপ থাকে আর সবার সঙ্গে বেরিয়ে পড়ে সেই লোকটাকে খোঁজার জন্য, যেখানে কিনা কোগানসু এটা ভালো করেই জানে যে এই লোকটাকে আর কোনোদিনও পাওয়া যাবে না। তারা সবাই মিলে লিয়ের ঘরের সামনে চলে আসে আর এখানে অফিসাররা বলাবলি শুরু করে সে হয়তোবা ঘরের মধ্যেই আছে, তাকে ঘরের মধ্যেই পাওয়া যাবে। তবে কোগানসু বলে যে না, তোমরা তাকে ঘরের মধ্যে পাবে না, সে ঘরের মধ্যে নেই। তখন তারা জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে? তখন কোগানসু পুরোপুরি চুপ হয়ে যায়, কারণ সে এখন কোনো উত্তর দিতে পারবে না। আর এরপরে তারা সবাই তার ঘরের মধ্যে এসে চেক করে কিন্তু তারা এখানে লিকে পায় না। আর যখন তারা বাইরে বসে ডিসকাশন করছিল তখনই কোগানসু দেখতে পারে সেই ডগটাকে, যেই ডগটা এই মার্ডারের একটা সাক্ষী ছিল। তো এই জন্য সেই ডগটাকে ফলো করে করে সেই রাস্তায় চলে আসে যেই রাস্তায় সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আসলে এই রাস্তাটা হচ্ছে লিয়ের বাড়ির পাশেরই রাস্তা, হয়তোবা লি বাসায় যাচ্ছিল বা আসছিল তখন অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে। আর যখন কোগানসু এখানে বসে সেই মেমোরিটাকে মনে করার ট্রাই করছিল তখনই এখানে আরও একটা পুলিশ অফিসার চলে আসে আর সে কোগানসুকে বলে এখান থেকে দূরে যাওয়ার জন্য, কারণ এখানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু এইটা শোনার পরে কোগানসু একটু শকড হয়ে যায় আর সে অফিসারকে জিজ্ঞেস করে তুমি এটা কী করে জানলে? তখন অফিসার বলে যে একটা লোক এসে রিপোর্ট করিয়েছিল যে কী করে একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করেছে আর এরপর তার লাশটাকে সে ডিকির মধ্যে ভরে সেখান থেকে চলে গিয়েছে। আর এটা শোনার পরে কোগানসু ক্লিয়ারলি বুঝতে পারে যে কেউ একজন হয়তোবা তাকে দেখে ফেলেছিল। আর এই জন্য যখন সে চারপাশে চেক করে তখন সে ফাইনালি সিসি ক্যামেরাটা দেখতে পারে। তার মনে হয় যে হয়তোবা সেই দিনের ঘটনাটা এই ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গেছে। তো এই জন্য কোগানসু তার পার্টনারদের সাথে ডিসকাস করে চলে আসে সিসি ক্যামেরার ফুটেজটা দেখার জন্য। তারা অনেকক্ষণ ধরে ট্রাই করে এটাকে দেখার জন্য, তবে এখানে গাড়ির শুধু পেছনের পার্টটাই রেকর্ড হয়েছে। আর তাছাড়া যখন তারা অনেক কষ্টে নাম্বার প্লেটটা দেখার ট্রাই করে তখন তারা কোনোভাবেই নাম্বার প্লেটটা দেখতে পারে না। কিন্তু কোগানসুর একটা বন্ধু এই ব্যাপারটা বুঝে ফেলে যে এই গাড়িটা হচ্ছে কোগানসুর গাড়ি, তবে সে তার উপরে তেমন একটা সন্দেহ করে না। আর এই ব্যাপারগুলোতে কোগানসু প্রচণ্ড ডিস্টার্ব হয়ে সেখান থেকে দ্রুত তার বাসায় চলে আসে। ঘরে এসেও কোগানসুর শান্তি নেই, কারণ এখানে তার সঙ্গে তার বোন আর তার হাজব্যান্ড বাস করে। তার বোনের হাজব্যান্ড কোনো কাজকর্ম করে না, সারাদিন শুধু ঘরের মধ্যে ঘুরে বেড়ায় আর সবসময় তাকে ডিস্টার্ব করে। পরদিন সকালবেলা যখন কোগানসু তার অফিসে ছিল তখন একটা লোক তাকে কল দিয়ে জিজ্ঞেস করে যে তুমি লিয়ের বডিটাকে কোথায় লুকিয়েছো, সেটা আমাকে দ্রুত বলে দাও। যদিও শুরুর দিকে কোগানসুর মনে হচ্ছিল কেউ তার সাথে মজা করছে, কিন্তু একটু পরে সে সিরিয়াসলি বুঝতে পারে যে কেউ এই ব্যাপারটা জানে। তো এই জন্য সে তার সাথে কথাবার্তা বলে, তবে এই লোকটা তাকে হুমকি দিয়ে বলে যে যদি তুমি আমার সম্পর্কে পুলিশে কিছু বলে দাও বা আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার ট্রাই করো তাহলে আমি পুলিশের কাছে গিয়ে সমস্ত সত্যিটা বলে দেব। আর এই ব্যাপারগুলো শোনার পরে কোগানসু প্রচণ্ড শকড হয়ে যায় আর সে নাম্বারটাকে নিয়ে নিচে আসে চেক করার জন্য। সে দেখতে পারে যেই লোকটা তাকে হুমকি দিচ্ছে সে সামনেরই একটা পিসিওতে দাঁড়িয়ে আছে। তো এই জন্য সে দৌড়ে যায় তাকে ধরার জন্য, তবে ততক্ষণে এই লোকটা তার গাড়ি দিয়ে পালিয়ে চলে আসে। কোগানসু তার গাড়িটাকে ধরার অনেক চেষ্টা করে, তবে অনেক কষ্টেও সে এটাকে ধরতে পারে না। আর তখন আমরা দেখতে পারি এই লোকটা চলে আসে পুলিশের হেডকোয়ার্টারে আর পুলিশের ইউনিফর্ম পরে সেখান থেকে বেরিয়ে আসে। আসলে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই লোকটা যেহেতু একজন পুলিশ অফিসার তাহলে সে কোগানসুকে ব্ল্যাকমেইল কেন করছে? সে তো চাইলে তাকে অ্যারেস্টই করতে পারে, আসলে সে এটা কেন করছে সেই ব্যাপারটাও আমরা একটু পরেই জানতে পারবো। আর এরপরে লাঞ্চের মধ্যে যখন কোগানসু তার গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে তখন তার বন্ধু চাও এসে তাকে জাগায় আর সে তাকে জিজ্ঞেস করে যে তোমার গাড়িটা তো পুরোপুরি নতুন মনে হচ্ছে, তুমি কি এটাকে রিপেয়ার করেছিলে নাকি? তখন কোগানসু বলে যে হ্যাঁ, এটাকে তো আমি রিপেয়ার করেছিলাম, তোমাকে আমি বললাম না যে আমার গাড়িটা পুলিশের সাথে ধাক্কা লেগেছিল, তখন আমি এটাকে রিপেয়ার করেছি। আর এরপরে যখন সে গাড়ির মধ্যে ঢুকে তখন সেই লোকটা তাকে আবারও কল দেয়, যে লোকটার নাম হচ্ছে গিয়ে পার্ক, আর সে তাকে আবারও লিয়ের বডি সম্পর্কে জিজ্ঞেস করে। তবে এইবার কোগানসু কিছুই বলে না, সে তার উপরে ফায়ার হয়ে যায়, তাকে রাগ করে সে উল্টাপাল্টা অনেক কিছু বলে। তো এই জন্য একটু পরে যখন কোগানসু তার অফিসে আসে তখন এখানে পার্কও চলে আসে আর পার্ক এসেই কোগানসুকে পেটানো শুরু করে। তবে যখন সবাই তাকে থামিয়ে দেয় তখন সে কোগানসুকে সরি বলে আর সে বলে যে আমি মনে করেছিলাম তুমি অন্য কেউ। আসলে আমরা জানতে পারি যে পার্কের প্রায় সময়ই এখানে যাতায়াত হয়, কারণ কাজের প্রয়োজনে তাকে এখানে আসতে হয়। তো এই জন্য এখানে তাদের যেই বস আছে সেও পার্কে খুব ভালো করেই চিনত, তো এই জন্য ব্যাপারটা তেমন কিছু হয়ই না। আর একটু পরে যখন কোগানসু বাথরুমে চলে আসে তখন পার্কও তার সঙ্গে বাথরুমে আসে আর সে তাকে আবারও লিয়ের সম্পর্কে জিজ্ঞেস করে। তবে এইবার কোগানসু কোনো উত্তর তো দেয়ই
দেয় না, উল্টো সে পার্কে পেটানো শুরু করে। তাদের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যায়, কিন্তু একটু পরে পার্কই কোগানসুকে ধোলাই করা শুরু করে। আর এগুলো দেখার পরে কোগানসুক ক্লিয়ারলি বুঝতে পারে যে পার্কের সাথে সে কোনোভাবেই পারবে না, সে তার চেয়েও বেশি শক্তিশালী আর পাওয়ারফুল। সো এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে সেই বডিটা তাকে দিয়ে দিবে। এরপরে রাতের বেলায় কোগানসু গিয়ে সেই লাশটাকে কবর থেকে তুলে এইটা চেক করার ট্রাই করে যে এই লাশটার মধ্যে আসলে আছেটা কি, এই লাশটার জন্য তার পেছনে কেন পুলিশ লেগেছে। আর যখন সে ভালো করে লাশটাকে চেক করে তখন সে বুঝতে পারে এই লাশটা আসলে অ্যাক্সিডেন্টের জন্য মারা যায়নি, এই লাশটা মারা গিয়েছিল দুইটা গুলি খাওয়ার জন্য। তার বুকের মধ্যে দুইটা গুলির চিহ্ন আছে, যার মানে কোগানসু এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি ফরেন্সিক টেস্ট করাও হতো তবুও তার কিছুই হতো না, কারণ গুলির জন্য যখন লাশের মৃত্যু হয়েছে তখন অ্যাক্সিডেন্টের দায় তার উপরে আসতোই না। আর এই জন্য যখন সে লাশটাকে খুবই ভালো করে চেক করে তখন সে লিয়ের ফোনটাও পেয়ে যায়। তবে ফোনের মধ্যে চার্জ যেহেতু শেষ হয়ে গেছে তো এই জন্য এই ফোনটা আর ওপেন হচ্ছিল না। তো এই জন্য সে এই ফোনটা নিয়ে চলে আসে লিয়ের বাড়িতে। এখানে আসার পরে সে ফোনটাকে চার্জে লাগায় আর চারপাশে চেক করে সে এখানে একটা কুকুর পেয়ে যায়। আসলে এটা হচ্ছে গিয়ে সেই কুকুরটা যেটা মুভির শুরুতে ছিল, আর এই কুকুরটা হচ্ছে গিয়ে লিয়ের কুকুর। আর এরপরে যখন সে আরও একটু চেক করে তখন সে লিয়ের মানি ব্যাগটাও পেয়ে যায়। তবে এই মানি ব্যাগের মধ্যে সে স্পেশাল কিছু পায় না, আর তখনই লিয়ের ফোনটা বাজা শুরু করে। আর যখন কোগানসু দৌড়ে গিয়ে ফোনটাকে রিসিভ করে তখন অপোজিট সাইড থেকে তাকে বলে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, তুমি এখন আসো কোথায়। তবে এইটা শোনার পরে কোগানসু কোনো উত্তর দেয় না, আর সেই লোকটা বুঝতে পারে যে এটা লি না, তো এই জন্য সে ফোনটা কেটে দেয়। আর কোগানসুও খুবই চালাকি করে তার ফ্রেন্ডদের মাধ্যমে এই ফোন নাম্বারটা ট্র্যাক করে আর তার অ্যাড্রেসটা বের করে সেই লোকটার সাথে সেখানে মিট করতে চলে আসে। আর তখন এদিকে ডিটেকটিভ চাওয়ার কাছে একটা চালান চলে আসে যেটা ছিল ওভার স্পিডিংয়ের একটা চালান। আর যখন সে গাড়ির নাম্বারটাকে খুব ভালো করে চেক করে তখন সে বুঝতে পারে এটা হচ্ছে গিয়ে ডিটেকটিভ কোগানসুর গাড়ি। তবে এখানে চালানটা কাটা হয়েছে 30 তারিখে, যেখানে সু তাকে বলেছিল তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে 32 তারিখে, মানে 2 দিন আগে সে ওভার স্পিডিংয়ের চালান কেটেছে, যেখানে কিনা অ্যাক্সিডেন্ট হয়েছে 2 দিন পরে। আর এইটা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে সেই অ্যাক্সিডেন্টটা আসলে সুই করেছে। আর এদিকে কোগানসু চলে আসে সেই জায়গায় সেই লোকটাকে ধরার জন্য, আর সে লোকটাকে পেয়েও যায়। তবে এই লোকটা পালিয়ে যাওয়ার ট্রাই করে, তো এই জন্য কোগানসুও তার পেছনে দৌড়ানো শুরু করে আর ফাইনালি একটা জায়গায় তাকে ধরে তার থেকে সমস্ত ব্যাপারটা বের করে ফেলে। এখানে এই লোকটা তাকে সমস্ত সত্যিটা বলে দেয়। সে বলে যে পার্ক নামের যেই পুলিশটা আছে সে হচ্ছে একজন ভয়ঙ্কর করাপ্টেড পুলিশ অফিসার, সে ড্রাগের ব্যবসা করে। আসলে যখন পুলিশরা কোনো ড্রাগ পেয়ে যায় তখন গভর্নমেন্টের নিয়ম হচ্ছে এগুলো পানিতে ফেলে দেওয়ার জন্য। এখানে পুলিশরা এগুলো ফেলেও দেয়, তবে অফিসার পার্ক সেগুলোকে একটা পাইপের সাহায্যে পানিগুলো বোতলের মধ্যে ভরে ফেলে, আর এরপরে সেই পানি থেকে ড্রাগগুলোকে আবারও আলাদা করে সেগুলোকে বিভিন্ন বারে ইউজ করা হয়, যেই সমস্ত বারগুলোর মালিক হচ্ছে গিয়ে পার্ক। আর যখনই কেউ এই ড্রাগগুলো একবার নিয়ে নেয় তখন সেই ড্রাগের জন্য পাগল হয়ে যায়। তো এই জন্যই এখন পর্যন্ত পার্কের ব্যবসাটা চলছে আর সে কোটিপতি হয়ে গেছে। এখানে কোগানসু তাকে জিজ্ঞেস করে যে পার্ক লিয়ের বডিটা কেন খুঁজছে, আসলে সেই বডির মধ্যে কি আছে। তখন সে জানতে পারে যে সেই বডির মধ্যে লকারের একটা চাবি আছে। আর এই জন্য কোগানসু আবারও সেই লাশটাকে তুলে ভালো করে চেক করে, ফাইনালি সে চাবিটা পেয়েও যায়। তবে তখনই এখানে চাও চলে আসে আর চাও তাকে বলে যে তুমি এই খুনটা করেছো তাই না, এইটা বলে সে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তবে যাওয়ার সময় কোগানসুর হাত থেকে সেই চাবিটা পড়ে যায়। আর যখন সে গাড়ির মধ্যে ছিল তখন সে চাওকে অনেকবার বোঝানোর ট্রাই করে যে সে এই খুনটা করেনি, তবে চাও তার কোনো কথা শুনবে না। তবে তখনই কোগানসুর কাছে পার্কের একটা কল চলে আসে আর সে তাকে বাইরে বের হওয়ার জন্য বলে। আর যখন সে গাড়ি থেকে বাইরে বের হয় তখনই বিশাল বড় একটা কিছু গাড়ির উপরে পড়ে আর এই জন্য চাওয়ার সেখানে মৃত্যু হয়ে যায়। আর তার ফ্রেন্ডের মৃত্যু দেখতে পেয়ে সুয়ের মনটা খারাপ তো হয়, তবে সে এই ব্যাপারটা বুঝতে পারে যে পার্ক তাকে সর্বদাই ফলো করছে। আর পার্ক তাকে কল দিয়ে বলেও দেয় যে যদি তুমি আমার ওয়ার্ডার ফলো না করো তাহলে তোমার ফ্যামিলিকেও আমি এমন করে মেরে ফেলবো। তো এই জন্য কোগানসু একটা প্ল্যানিং করে আর সে তার পুরো ফ্যামিলিকে ভ্যাকেশনে পাঠিয়ে দেয়। আর এরপর সে পুলিশ স্টেশনে গিয়ে সেই বোমটাকে চুরি করে ফেলে, যেই বোমটা 2 মিনিট পরে ব্লাস্ট করে। আর এরপরে সে লিয়ের লাশটাকে নিয়ে সেই লাশের মধ্যে বোমটা ফিট করে দিয়ে সেটাকে তার ডিগির মধ্যে ভরে চলে আসে পার্কে দেওয়ার জন্য। সে এসে পার্কের ডিগির মধ্যে সেই লাশটাকে দিয়েও দেয়। পার্ক এই লাশটাকে খুবই ভালো করে চেক করে, তবে তার যে মেশিনটা ছিল সেটা সেই বোমটাকে ডিটেক্টই করতে পারে না। আর এরপরে যখন সু চলে যাওয়ার ট্রাই করে তখন পার্ক তাকে গুলি করে মেরে ফেলার ট্রাই করে। তবে সু তাকে বলে যে আমি অলরেডি কিন্তু একটা মেইল টাইপ করে দিয়েছি, যদি আমার কিছু হয়ে যায় তাহলে সরকার কিন্তু তোমাকে ছাড়বে না। আর এইটা শোনার পরে পার্ক তাকে আর গুলি করে না, সে তাকে এখান থেকে চলে যাওয়ার সুযোগ দেয়। তবে এরপরে যখন পার্ক সেই লাশটা নিয়ে চলে যাওয়ার ট্রাই করছিল তখনই এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের জন্য পার্ক আর তার গাড়িটা দুইটাই নদীর মধ্যে পড়ে যায়। আর এগুলোর জন্য সু খুবই হ্যাপি ছিল, কারণ সে ফাইনালি বুঝতে পেরেছে যে পার্কের মৃত্যু হয়ে গেছে, তার মানে সেও বিপদমুক্ত।
আর এই জন্য সে তার ফ্যামিলিকে কল দিয়ে বলে যে বিচে তোমাদের সাথে এনজয় করতে আমিও আসছি। আর যখন সে রেডি হয়ে বাইরে বের হবে তখনই তার সামনে পার্ক চলে আসে, যার অর্ধেক ফেস পোড়া ছিল। পার্ক এসেই সুয়ের উপরে আক্রমণ করে দেয়। তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। এখানে পার্কের সাথে কোনোভাবেই সু পারছিল না, তবে যেহেতু এটা সুয়ের ঘর আর সে জানে তার গানটা কোথায় রাখা আছে, তো এই জন্য সে সেখানে গিয়ে কোনোরকমে গানটা নিয়ে নেয় আর পার্কে শ্যুট করে সে মেরে ফেলে। আর এরপরে পুলিশও সেই সমস্ত ব্যাপারটা জানতে পারে। সেদিন যে কোগানসুর গাড়িটাই অ্যাক্সিডেন্ট করেছিল সেই ব্যাপারটাও তারা জানতে পারে, তবে তারা কোগানসুকে ছেড়ে দেয়। তারা তাকে অ্যারেস্ট করে না, কারণ সে লিকে খুন করেনি। লিয়ের বডির মধ্যে দুটা বুলেটের চিহ্ন পাওয়া গেছে। আর এরপরে একেবারে ফাইনাল সিনে আমরা দেখতে পারি কোগানসু তার পুরো ফ্যামিলির সাথে তার মায়ের মৃত্যুবার্ষিকীতে তার মায়ের কবরের সামনে এসেছে। এখন সে ডিটেকটিভের জবটাও ছেড়ে দিয়েছে, কারণ সেই জবটায় সে প্রচণ্ড বোর হয়ে গিয়েছিল। সেখানে খেলাধুলা করার সময় সুয়ের মেয়ে সেই লকারের চাবিটা পেয়ে যায়, যেই চাবিটা সেই দিন সেখানে পড়ে গিয়েছিল। আর এই জন্য এই চাবিটা নিয়ে সে দ্রুত চলে আসে একটা মাফিয়ার কাছে, কারণ এই শহরের যত গুন্ডাপান্ডা আছে তারা সবাই এই মাফিয়ার কাছেই টাকা পয়সা জমা রাখে, কারণ এখানে লকারের ব্যবস্থা আছে, এই লকারের মধ্যেই টাকা জমানো হয়। আর যখন সু এই লকারটা খুলে লাইটটাকে অন করে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এখানে টাকা আর টাকা, প্রায় 500 কোটি টাকা, যেগুলো ছিল পার্কের, কিন্তু এখন এগুলো হয়ে গেছে সুয়ের। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। যার মানে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে হারামের টাকা কামাই তো করা যায়, কিন্তু সেটাকে হজম করা যায় না, সেটাকে ভোগ অন্য কেউ করে। যাই হোক, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।